আমরা ক্রিকেট নিয়ে কথা বলতে চাই মাশরাফি, মাঠের চেয়ে আপনি কি এখন একটু ফেসবুকে বেশি ব্যস্ত কিনা? অনেক বেশি স্ট্যাটাস দেখছি, মানে আমি বলি নাই যে ভালো খারাপ, কিন্তু দেখছি আপনাকে নিয়ে অনেকে। কবে দেখছেন? এই গত কয়েকদিন আপনার নিজের, মানে আমি দেখছি যে আপনি অনেক বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে অনেক গঠনমূলক কথা বলছেন। যেমন কয়েকদিন আগে দেখলাম যে ক্রিকেটারদের পাশে থাকার কথা বলেছেন, বলেছেন কোচদের নিয়েও আসলে মূল্যায়ন হওয়া উচিত, সেই জিনিসগুলো আমি দেখেছি, এই জন্যই বললাম। না, ফেসবুকে বেশি থাকি না আমি। আমার 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 ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে আমার যেটা মনে হয়েছে আমি লিখেছি। আচ্ছা, না না না, অবশ্যই যাদের কারো ভালো লাগে না লাগে সেটা সে গ্রহণ করবে না। আবার না, সেটা আমি বলিনি যে কারো ভালো লাগেনি, না কারো ভালো লাগেনি কিবা, সেটা না, আমি সেটাও বলছি না। যে আমি বলতে চাচ্ছি যে যদি মানে যেটা ব্যক্তিগত সেটা ব্যক্তিগতই। ওকে, আমি আমার জায়গাটা, আমার কাছে যেটা মনে হয়েছে আমি বলেছি, এখন সেটা যে বাইবেলের মতো সত্যি সেটা তো না। না না, অবশ্যই না, অবশ্যই না। কিন্তু এটা কি আপনার খারাপ লাগা থেকেই লেখাটা শুরু, নাকি আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশের খেলা দেখে আমাদের যেমন খারাপ লাগছে, বাংলাদেশ ভালো খেলতে পারছে না, কি কারণ সেটা অন্য আলোচনা, কিন্তু ভালো লাগছে না, একজন যে কেউ বাংলাদেশের সমর্থক হিসেবে তো ভালো লাগছে না, সেখান থেকেই কি আপনার এই লেখাটা শুরু? না, আমি আসলে ক্রিকেট নিয়ে অনেকদিনই নাই, টু বি অনেস্ট, অনেকদিনই কথাবার্তা কিছুই বলি না। তবে ওয়ার্ল্ড কাপ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে 2019 অনেক আলোচনা সমালোচনা হয়েছে, 2021-22 এসেও হবে, এটাই স্বাভাবিক। কারণ ওয়ার্ল্ড কাপ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সেই দেশের মানুষরা বেশি ইনভলভ থাকে, যারা যে দেশগুলো খেলে, তাই না? তো খুব স্বাভাবিকভাবেই আমার আমার প্রশ্নটা ছিল যে ভালো খারাপ হইতেই পারে, বাট আমার যে পয়েন্টগুলো আমি তুলে ধরেছি একটাই স্ট্যাটাস দিয়েছি, আমার ধারণা অনেকগুলো না, একটাই স্ট্যাটাস দিয়েছি। জি, এবং এই স্ট্যাটাসে আমি আমার ক্রিকেটিং নলেজ থেকে আমার কাছে যতটুকু মনে হয়েছে ততটুকু প্রশ্ন করেছি। সেটা আগেও বললাম যে কারো কাছে মনে হতে পারে যে আই এম রং, কারো কাছে মনে হতে পারে যে না এক্স্যাক্টলি আমি ঠিক বলেছি। সো এইটাই, এছাড়া আর ঠিক না। আমি বলছিলাম যে আমাদের খারাপ লাগছে, আপনার খারাপ লাগাটা কি আরেকটু বেশি নাকি একই রকম, যে বাংলাদেশ খারাপ খেলছে, প্লেয়ারদের, এই প্লেয়ারদের আপনি খুব কাছে থেকে চেনেন, বাংলাদেশের সমর্থকদেরও আপনি খুব ভালোভাবে জানেন, খারাপ লাগছে কি না ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ পারছে না? খারাপ লাগা এমন একটা জিনিস যে আমি খেলছি বা আমি খেলোয়াড় বা যারা খেলছে বলেই যে শুধু তাদেরই বেশি খারাপ লাগবে তা ঠিক না। বাংলাদেশ এই দলটা তো অন্য কোনো নামে, ক্লাবের নাম নিয়ে খেলতে যায়নি বা অন্য কোনো দেশের নাম নিয়ে খেলতে যায়নি, এই দেশের নাম নিয়েই খেলতে গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সো এখানে ইমোশনস বলেন সবকিছুই জড়িয়ে আছে সবার সাথেই। হ্যাঁ, প্লেয়ার যারা তাদের একটু বেশি খারাপ লাগে এটা খুবই স্বাভাবিক, কারণ তারা অন ফিল্ডে আছে, মানে অফ দ্য ফিল্ডেও তাদের সমালোচনা বেশি হচ্ছে। আমার খারাপ লাগা, আমার মনে হয় স্টুডিওতে যারা আছেন তাদের খারাপ লাগা, এখানে এই যুদ্ধে যাওয়াই ঠিক না, কারণ যার যার মতো করে তার তার খারাপ লাগেই আর কি।